আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিউচার ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলটিকে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আজকে আমরা রোমানিয়ার অনেক অনেক ক্যান্ডিডেটের সাথে মিলিত হয়েছি, তাদের অনেক ধরনের বাঁকা তেরা সোজা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন আমরা হয়েছি এবং প্রত্যেকটি প্রশ্নের সদুত্তর দিতে জ্ঞানত চেষ্টা করে গেছি। আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। বাদল গাজী জেলা নওগাঁ থেকে আসেন আসাদুজ্জামান। এমডি হাবিবুর রহমান পল্টন ঢাকা। ফিউচার ওয়ার্ল্ডে যারা আসছেন তাদের সবাইকে স্বাগতম, আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনারা প্রতিদিনই আপনাদেরকে নিয়ে আমাদের মেহমানদেরকে নিয়ে রোমানিয়া সংক্রান্ত অনেক আলোচনা শুরু করি। আপনাদের অনেক প্রশ্ন থাকে রোমানিয়া সম্বন্ধে জানার জন্য, এই বিষয়ে আমরা আপনাদের কাছে প্রশ্ন নিয়ে আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করি আপনাদের প্রশ্নের উত্তর দিতে। তো এখানে যারা আসছেন তাদের সাথে আমি পরিচয় হলাম। ফেনী থেকে আসছেন হচ্ছে টুটুল কুমার মজুমদার। তো যারা আসছেন টুটুল কুমার মজুমদার, আসাদুজ্জামান এবং হাবিবুর রহমান, আপনাদের নাম পরিচয় পেলাম। আমি মোহাম্মদ ইমাম মেহেদি, এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং ডিরেক্টর পরিচালক, এবং বর্তমানে আমি সিইওর দায়িত্ব পালন করছি। আপনারা যারা রোমানিয়া যেতে চান আজকে আমরা একটা প্রশ্নোত্তর পর্ব করব। প্রতিদিনই আমরা এই পর্বে মিলিত হয়ে এ ধরনের অনুষ্ঠান করি। তো আপনাদের প্রশ্ন নিয়ে আমরা শুরু করব। তো টুটুল, আপনি কোনো প্রশ্ন করতে চান, যা জানতে চান আমাদের কাছে, জি আপনার প্রশ্ন বলুন। আচ্ছা, প্রশ্ন কি আছে করবেন? না, নাই প্রশ্ন নাই, জি ধন্যবাদ। হাবিবুর রহমান, আপনার কি প্রশ্ন আছে? জি বলুন। জি জি টাকার বিষয়ে কিভাবে নেন আমি জানতে চাই। আর দ্বিতীয় প্রশ্ন, আমার পাসপোর্টের মেয়াদ আছে আর বারো মাসও নাই, 11 মাস সামথিং, এটা দিয়ে হবে কিনা? আসাদুজ্জামান সাহেব, জি আমার প্রশ্ন, রোমানিয়া থেকে ড্রাইভিং ভিসা আছে? ড্রাইভিং ভিসা, আপনি কি ধরনের ড্রাইভিং পারেন? আমি সব গাড়ি চালাতে পারি। হেভি গাড়ির লাইসেন্স আছে? না, হেভি গাড়ির লাইসেন্স নেই। আমার বাইক আর ছোট গাড়ি চালাইছি। আচ্ছা, ঠিক আছে, উত্তর পাবেন। বাংলাদেশের ছোট লাইসেন্স, আমি আমি ডেকোরেশনের কাজ করি, আপনি মাথার উপরে যেটা বুঝতে পেরেছি, ওইটা তো আর ড্রাইভিং এর সাথে জড়িত না, এটা ভিন্ন একটা কাজ। পয়সা ব্যাপারে সেটা হচ্ছে, আপনার কাছে দুটো প্যাকেজ আছে, 50,000 টাকা জমা দিলে 7.5 লাখ, জি, আর যদি টাকা না দেওয়া হয় 8.5 লাখ, জি। আচ্ছা, এখানে যদি আমি যদি টাকা দিই তাহলে কিছু কম হবে না? আমি যদি বেশি দিই? আচ্ছা, আপনি 50,000 দিলে আমার 7.5 লাখ হচ্ছে, না দিলে 8 লাখ হচ্ছে, ব্যর্থ হচ্ছে, জি। আমি যদি বেশি দিই তাহলে এই ক্ষেত্রে কি কমবে না? বেশি দিলে কমবে কি না? হ্যাঁ কমবে, জি কমবে কি না? দুটি প্যাকেজের মধ্যে যদি জামানত বা জমার পরিমাণ বেশি দেন তাহলে কমবে কি না? জি ধন্যবাদ। তো আমি ছোট ভাই হাবিবুর রহমানের প্রশ্ন থেকে শুরু করছি, এরপর এদিকে আসছি। আপনার তো কোনো প্রশ্ন নাই, ফেনী থেকে আসছেন টুটুল মজুমদার। তো ছোট ভাই যে জিজ্ঞাসাবাদ করেছে হাবিবুর রহমান, উনি পল্টন ঢাকা থেকে আসছে। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় হাবিবুর? টাঙ্গাইল। আচ্ছা, এখানে আপনি প্রশ্নে জানতে চেয়েছেন টাকার বিষয়ে কীভাবে নেন আপনারা, আর পাসপোর্টের যে সমস্যাটি বললেন, টাকা আমরা দুই ধরনের প্যাকেজ, আপনি উনি প্রশ্নের মধ্যেই বলে দিয়েছেন যে আমরা টাকা দুইভাবে নিই, একটা হচ্ছে অগ্রিম,
8.5 লাখ টাকা, আরেকটা অগ্রিম সহ 7.5 লাখ টাকা। তো টাকা এগুলো তিন ধাপে নিয়ে টাকার টার্মটা থাকে। প্রথম ধাপ হচ্ছে পাসপোর্ট জমার সময়, আরেকটা ধাপ হচ্ছে পারমিট আসার পর, আরেকটা ধাপ হচ্ছে ভিসা হওয়ার পর। এইভাবে আমরা টাকাগুলো নিই। আর টাকা পরিশোধের পদ্ধতি হচ্ছে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করতে পারবেন, আমাদেরকে সরাসরি দিতে পারবেন। আশা করি আপনার উত্তরটা পেয়েছেন। আপনার পাসপোর্টের যে সমস্যা, দেখুন আসলে এখন আপনি যদি আজকে জমা করেন, ধরে নিন আজকে আমরা 18 তারিখে আছি, তাহলে কি দাঁড়াচ্ছে আপনার, এখন এই মাসটাও চলে গেল, তাহলে আর 11 মাস আছে। 11 মাসের মধ্যে আপনার যদি 6 মাস বাদ দেন প্রসেসিংয়ের মূল সময় ফ্লাইট পর্যন্ত 6 মাস, তাহলে পাসপোর্টের মেয়াদ থেকে কত, 5 মাস। এই 5 মাসই পাসপোর্ট নিয়ে আপনি ঢাকা এয়ারপোর্ট থেকে ফ্লাইট করতে পারবেন না। ঢাকা এয়ারপোর্টে যেদিন ফ্লাইট করবেন সেদিন আপনার পাসপোর্টেও 6 মাসের মেয়াদ থাকতে হবে, ভিসা আপনার হয়ে যাবে, কিন্তু পাসপোর্ট নবায়ন না থাকার কারণে ফ্লাইট করতে আপনার প্রবলেম হবে, আবারও একটি নতুন পাসপোর্ট করে নিতে হবে, করে তারপরে নবায়ন পাসপোর্ট সহ ভিসা লাগানো পাসপোর্ট সহ আপনি ফ্লাইট করতে পারবেন। তাহলে এটা আরেকটা ঝামেলা হয়ে যাবে। তো যে কারণে ওই ভিসা পাওয়ার পরে যে ঝামেলাটি, যেহেতু আপনার 1 বছরের মেয়াদ, 6 মাসের মেয়াদের কম থাকলে ভিসাও হয় না, ফ্লাইটও করা যায় না। ধরুন আপনার আমেরিকার ভিসা আছে 5 বছরের মাল্টিপুল, কিন্তু পাসপোর্টের মেয়াদ আছে 4 মাস, আপনি ঢাকা থেকে ফ্লাইট করতে পারবেন না। এখন সরকার একটা নতুন নিয়ম করেছে যে 6 মাসের সময়কাল পাসপোর্টে মেয়াদ থাকতে হবে। সো আপনার প্রতি পরামর্শ হচ্ছে আপনি পাসপোর্টটা নবায়ন করেই আমাদেরকে জমা দিবেন। আশা করি আপনার সব প্রশ্ন শেষ হয়েছে। এবারে আসাদুজ্জামানের প্রশ্ন হচ্ছে ড্রাইভিং ভিসা আছে কি না। জি, আমাদের কাছে হালকা ড্রাইভিংয়ের কোনো ভিসা নেই। আপনি ড্রাইভিংয়ের ভিসা পেতে পারেন সেটি হচ্ছে যে আপনি ভারী, যেমন ট্রাক, লরি, 22 চাকা, 18 চাকার যে লরি আছে এগুলো যদি চালাতে পারেন তাহলে আমরা ড্রাইভিংয়ের জবটা দিতে পারবো। দেশে বিদেশে আপনি এরকম অভিজ্ঞতা আছেন, এরকম প্রমাণপাতি যদি থাকে, এবং সেটা যদি হেভি ড্রাইভিংয়ের হয় তাহলে হবে। রোমানিয়াতে হালকা ড্রাইভিংয়ের আমাদের কাছে সরাসরি কাজ নেই, হেভি ড্রাইভার হতে হবে। এবং হেভি ড্রাইভারদেরকেও সে যে দেশের হেভি ড্রাইভিং লাইসেন্সই থাকুক, সেটা বাংলাদেশের হইতে পারে, আপনি মধ্যপ্রাচ্যে থেকেছেন সেখানকার হইতে পারে, কিন্তু রোমানিয়া গেলে হেভি ড্রাইভ করেন আর হালকা ড্রাইভ করেন দুটোরই লাইসেন্স নিতে হবে, আবার নতুন করে ওই দেশের লাইসেন্স পরীক্ষা দিতে হবে, লাইসেন্স নিতে হবে, তারপর আপনি চালাতে পারবেন। এখান থেকে ডিরেক্ট ড্রাইভিংয়ের চাকরি হেভি আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, কিন্তু ওখানে যে লাইসেন্সটা নিয়ে গাড়িতে হাত দিতে হবে তাছাড়া সম্ভব না। এখানকার লাইসেন্স নিয়ে পরের দিন ওখানে পৌঁছে আপনি গাড়ি চালাবেন, এরকম নিয়ম রোমানিয়াতে নেই। তাহলে ড্রাইভিংয়ের বিষয়টি আপনি উত্তর পেয়েছেন, ড্রাইভিংয়ের বিষয়টি আর থাকলেও কী পর্যায়ে আছে, কীভাবে আছে। দুটি প্যাকেজের মধ্যে আপনি অধিক টাকা দিতে চাচ্ছেন। আসলে আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে এরকম একটি প্রতিষ্ঠান যাদের কোনো লোভ নাই, লালসা নাই আপনার টাকার প্রতি। কিসের প্রতি আমাদের আগ্রহ আছে, লোভ বলবো না, লোভ একটা খারাপ জিনিস। লোভ হচ্ছে সেই জিনিস যা আমার না তা আমি আমার করে পাইতে চাই, এরকম হচ্ছে লোভ। আমি শেষ করি, আপনি আমাকে একটা অফার দিয়েছেন, এটা একটা ডিল হইতে পারে, বিজনেস ডিল, যে আমি টাকা বেশি দিব সেক্ষেত্রে আমার জন্য কমবে কি না, সেটা আমি সেমিনারে এইভাবে উন্মুক্ত জায়গায় বলবো না। আমিও একজন ব্যবসায়ী, তবে আপনার সান্ত্বনার জন্য যে কথাটি বলা দরকার সেটি হচ্ছে আমরা সততা এবং নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছি। আমাদের একটা বেসিক রুলস আছে যে এইভাবে আমরা পাসপোর্টটা নিব। যারা অগ্রিম দিয়ে করবে, আপনি যেহেতু অগ্রিম দিতে চান, আমরা 7.5 লক্ষ টাকার মধ্যে 50,000 টাকা অগ্রিম নিয়েই কাজ করব। আপনি যদি এখানে 2 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ বা 7.5 লক্ষ একবারে দিয়ে দেন, তাতেও আমাদের নেওয়ার বেলায় কোনো আগ্রহ নাই। শুধু আপনি 50,000 টাকা যেটা আপনার পারমিট আসবে এইটুকু খরচ আগে দিবেন। পারমিট আসার পরে চিন্তা আরেকটা কী খরচ লাগে, দিল্লির খরচ লাগে, তো সেইটাও দিলেন, সেখানেই তো 1 লাখ টাকা হয়ে গেল। এর বাইরে টাকা দিলে আমার কাছে টাকাটা পড়ে থাকবে, কোনো কাজে লাগবে না। আর আমার কাছে এরকম সুদের ব্যবসা লাগানোর কোনো সিস্টেম নাই, আপনার টাকা দিয়ে আমি আরেকটা টাকা অর্জন করে নিব, এরকম কোনো আমার ব্যবসা নাই।
সুদের ব্যবসা তো হারাম, এটা আমি করিও না। তো আমি যেটা ন্যায্য আল্লাহ প্রদত্ত সহি লাইনে আলোর পথে, যে সত্যের পথে যে ব্যবসা, সেটাই আমি করার চেষ্টা করি। যে কারণে আপনি আমাকে বেশি টাকার কথা অফার করলেও আমি সেটা নেওয়ার জন্য আসলেই অপারগ, আমি নেব না। আপনি আমার নিয়ম মাফিকই কাজ করতে হবে, এর বাইরে নয়। আপনি বেশি দিলেও আমার নেওয়ার মতো কোনো সুযোগ নাই। আপনি 50,000 দিবেন, আমার যে নিয়ম সেভাবে কাজ করবে। আর আমাদের প্যাকেজ 7.5 লাখ টাকার কমে হবে না। অনেক এজেন্সি কম নিতে পারে, তাদের সাথে কথা বলবেন, তাদের সাকসেস দেখবেন, তাদের তারা আসলেই আপনার কাজটি করে দিতে পারবে কি না সেটি নিশ্চিত হয়ে যদি এর চেয়ে কম হয় তাদের কাছে প্রসেস করবেন। এটা হচ্ছে আমার প্রত্যাশা, আমার শুভকামনা আপনার জন্যে। কিন্তু আমাদের কাছে করতে হলে এই টাকাই লাগবে, এর মধ্যেই আপনি কাজ করবেন। যে আশা করি বিশদভাবে আমার মনের ভিতরে যা ছিল সেটা পর্যন্ত আপনাকে বলে দিয়েছি। জি আমি শেষ করি, আর এই ভাইয়ের তো কোনো প্রশ্ন নাই। আপাতত আমাদের লিখিত প্রশ্ন যা ছিল সেটা শেষ হয়েছে, আপনি এবার মৌখিক প্রশ্ন করুন। আমি ওই যে বললাম যে না দিলে যদি পারে তাহলে আমি চিন্তা করলাম যে হয়তো আর দিলে কিছু করতে পারে। জি আপনার চিন্তা তো আপনি করতেই পারেন, এটা একটা বিজনেস ডিল। যে 50,000 টাকা দিলে যদি 7.5 লাখ হয় তাহলে যদি 2 লাখ টাকা দিয়ে দেয় এটা 6 লাখে নামতে পারে, এরকম হইতে পারে। তো না, আমাদের কাছে এরকম সুযোগ নেই, আমরা বেশি অ্যাডভান্স প্রয়োজন নাই, যে কারণে নিব না। এটুকুই প্রয়োজন, এটুকু হলে আপনার পারমিট চলে আসবে। তো এক্ষেত্রে আপনি আমাদের সাথে অন্যভাবে বিজনেস করতে পারেন কি না সেগুলো চেষ্টা করা যাইতে পারে। আপনার যদি অধিক পরিমাণ টাকা থাকে, যারা ধরুন ওই 8.5 লাখ টাকার প্যাকেজে আসে, তাদের জন্য আমাদের বিনিয়োগ করতে হয়, সেই বিনিয়োগের টাকাও আমার কাছে আছে। আপনার কাছে ঋণ নেওয়ার বা ধার নেওয়ার কোনো প্রয়োজন হবে না আমার। যে আপনার টাকাটা নিয়ে ধরুন হাবিবুরের কাজটি আমি করলাম, হাবিবুর টাকা দিল না, হাবিবুর দিল 8.5 লাখ, তাহলে তো তার জন্য আমার পারমিট আনতে খরচ করতে হবে। সো আপনার কাছ থেকে পুঁজি নিয়ে তারটা যদি করা যেত বা করতাম, এরকম অবস্থানে আমি থাকতাম যে পুঁজি পাটা নাই, হ্যাঁ ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার, হ্যাঁ কাজ করে যাচ্ছি, এরকম কিছু না। আমার যথেষ্ট পরিমাণ আল্লাহ তৌফিক দিয়েছে যারা আমার মানে ভিসার পরে টাকা দিবে তাদের কাজটি করার জন্য। তা আপনার কাছে বা ব্যাংকের কাছে বা কারো কাছে ঋণ নেওয়ার আমার প্রয়োজন নাই। সেখানেও ইনভেস্ট করে আপনি হয়তো কিছু করতে পারতেন, সেটা আমাদের প্রতিষ্ঠানে সম্ভব না। আমি এক নীতি এক রকম সিদ্ধান্তে বিশ্বাস করি, একটি তরিকায় থাকলে, নিয়মের মধ্যে থাকলে এটা ফলপ্রসূ একটি জায়গায় পৌঁছাবে। এই কারণে আমরা এই বিষয়ে প্রসেসিং করতে সিদ্ধহস্ত এবং কাজ করার বেলাও নিয়মটাও পালন করতে আমরা সবসময় সচেষ্ট থাকি, যাতে কোনো ভুল ভ্রান্তি না হয় বা আবেগে তাড়িত হয়ে একটি সিদ্ধান্ত না নিই। জি আশা করি বুঝতে পেরেছেন। তার কোন প্রশ্ন হাবিবুর? না, প্রথম প্যাকেজ যেটি আছে 8.5 লাখ টাকা, সেখানে অ্যাডভান্স করতে হবে না। তবে আপনার টাকা আছে 4 লক্ষ টাকা, আপনি ব্যাংকে আমার সাথে জয়েন্ট অ্যাকাউন্টে রাখবেন, তাহলে বুঝবো আপনার কাছে টাকা আছে। আমি তখন আমার পকেটের টাকা খরচ করে আপনার জন্য পারমিট আনব, আপনি পারমিট আসার পরে দিল্লির খরচ দেবেন 50,000, আর 4 লক্ষ টাকা ব্যাংকে থেকে যাবে, তাহলে 4.5 লক্ষ টাকা ডিপোজিট প্রায় হয়ে গেল। আরও 4 লাখ টাকা ভিসা হওয়ার পরে আপনি ডিপোজিটে রাখবেন, এরপরে ভিসা সত্যতা যাচাই করে পুরো টাকা তুলে আমার কাছে হ্যান্ড ওভার করবেন। জয়েন্ট অ্যাকাউন্টে টাকা কেন? ভিসার পরে দিব, তো জয়েন্ট অ্যাকাউন্টে টাকা কেন? আপনি আমাকে একটা কাজের অর্ডার দিলেন, আমি কাজটি টাকা খরচ করে করলাম, করার পরে আপনি বললেন আকাশের অবস্থা ভালো না, আমি রোমানিয়া যাবো না, বৃষ্টি হতে পারে। তো এক্ষেত্রে আমার করার কিছু থাকে না আর কি। সেজন্য আপনি যখন ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি রাখবেন তখন আমার সাথে জয়েন্ট অ্যাকাউন্টে রাখলেন, আপনিও টাকা তুলতে পারবেন না, আমিও তুলতে পারবো না। আর সেই সময় আকাশে যদি মেঘ বৃষ্টি দেখা দেয় তাও আপনার রোমানিয়া যাইতেই হবে। এ হচ্ছে বিষয়। আর কোনো প্রশ্ন? আমাদের যাতে লাগবে যাইতে সময় 5 থেকে 6 মাস লাগবে। এখন
ভিসা পেয়ে ফ্লাইট পর্যন্ত রোমানিয়া পৌঁছানো পর্যন্ত আশা করি ছয় মাসের মধ্যে আপনি পৌঁছাতে পারবেন। আপনার ড্রাইভিং ছাড়া আর ড্রাইভিং ছাড়া ফ্যাক্টরি ওয়ার্কার আর হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার দুই ধরনের কাজ। ফ্যাক্টরি ওয়ার্কার মানে কল কারখানা শিল্পে বিভিন্ন ধরনের কাজ, ফুড প্যাকেজিং কোম্পানিতে ট্রলি বয়, হেল্পার, প্রোডাকশন বয়, ওয়েরহাউস মেনটেনেন্স লেবার, লোড আনলোড লেবার, এই ধরনের কাজ হচ্ছে ফ্যাক্টরিতে। বেতন 40-50 হাজার টাকা ফ্রি কোম্পানি দেবে। কন্ট্রাক্ট এক বছরের কন্ট্রাক্ট নিয়ে যাবেন, প্রতি বছর এটি নবায়নযোগ্য। না এরকমটি নাই, আপনি চেক করতে পারবেন আপনার ভিসাটি কত দিনের হয়েছে, পারমিটটা কত দিনের, কোম্পানির সাথে কথা বলতে পারবেন। কম্পিউটারে সার্চ দিলে পাবেন না, এটি দূতাবাসের সাথে যোগাযোগ করে এটা সত্যতা যাচাই করবেন। আর ঢাকা থেকে বিএমইটির হেড অফিস থেকে এই ভিসাটি জমা দিয়ে ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স করবেন। ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স করলে আপনি মধ্যপ্রাচ্যে গিয়েছেন না, ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স করে সেরকম একটি ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স পাবেন, পেলে আপনি ভিসার সত্যতা জাস্টিফাই হলো, এটি সঠিক ভিসা, এইভাবে যাবেন। এটার ডকুমেন্টস আমরা এগ্রিমেন্ট করে নিই, এর আগে আমাদের ভিডিও দেখেছেন আপনি, ওখানে যেভাবে জমা নিই ঠিক সেইভাবেই জমা নেব। জি সমস্যা যাতে না হয় এর জন্য আমরা কাজ করে যাচ্ছি, এখানে সমস্যার কোনো দোকান খুলি নাই, এখানে সমাধানের দোকান খুলেছি, এখানে বাটপারি করতে বসি নাই, ভিসা করতে বসেছি, কাজ করতে বসেছি। আপনার মনে সন্দেহ নানান ধরনের দোলাচাল আসতে পারে, সেগুলো কাটিয়ে যখন মনে করবেন আমরা নিষ্ঠার সাথে কাজ করছি তখনই জমা দিবেন। আমরা টাইম টু টাইম জানাবো আপনাকে, আপনার যখন জমা স্লিপ আসবে, পারমিট আসবে, প্রথমেই জমা স্লিপ আসবে, এক মাসের মধ্যে, তিন মাসের মধ্যে পারমিট আসবে, আপনি জানবেন, এখানে এসে সাইন করবেন, এরপরে এইটা যখন আবার দিল্লি যাবে তখন জানবেন, দিল্লিতে জমা হলো জমা স্লিপ পাবেন, ভিসা হলো ভিসার কপি পাবেন। আপনার সাথে আজকে সে জমা করলেন, আজকে থেকে আমি চারবার আপনাকে ফোন দিব, চারটা টাইমে ধাপে ধাপে, যে আপনার এই প্রোগ্রেস এই প্রোগ্রেস এই প্রোগ্রেস। এছাড়া আমাদের কাস্টমার কেয়ারে যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারে ফোন দিয়ে আপনি আপনার বর্তমান অবস্থানটি জানতে পারবেন, আমার অবস্থানটি কত দূর, স্টেপ বাই স্টেপ কোথায় আছি আমি, এটা জানতে পারবেন। এর জন্যই তো আমরা আছি আপনার জন্যে। আপনার সাথে সম্পর্কটি এরকম না, আজকে আপনার ফাইল রাখলাম, লাঠি দিয়ে বের করে দিলাম, ছয় মাস পরে এসে যোগাযোগ করিস, এরকম কিছু না। সততার সাথে নিষ্ঠার সাথে চেষ্টা করে আপনার প্রসেসিংটি করে ভিসাটি করব, এই অঙ্গীকার ব্যক্ত করছি। আপনি মানুন আর না মানুন এটা আপনার মগজের ব্যাপার, মেধার ব্যাপার। যে আশা করি আর কোনো যদি প্রশ্ন না থাকে আমি আজকের অনুষ্ঠান শেষ করছি, আরেকটা সেশনে বলবো আমি। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিও পর্যন্ত, এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। এই ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে প্রশ্নটি দিয়ে দিবেন, আমরা সময় সুযোগ করে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এবং আমাদের প্রিয় চ্যানেল ফিউচার ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।